জনবহুল ঢাকায় নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 6টি করিডোর চিহ্নিত করা হয়, যার মধ্যে 3টি বাস র্যাপিড ট্রানজিট বিআরটি এবং 3টি ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি। এর আলোকে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি 3 নামে একটি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয় 2012 সালে। এসব প্রকল্পের আওতায় 25.5 কিলোমিটার দীর্ঘ বিআরটি রোডে থাকছে 25টি স্টেশন, নির্মাণ করা হবে 6টি ফ্লাইওভার। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত 4.5 কিলোমিটারে থাকবে এলিভেটেড বিআরটি লেন, 16 কিলোমিটার থাকবে সমতল, 18 মিটার দীর্ঘ 100টি আর্টিকুলেটেড বাস চলাচল করবে এ পথে। বাসগুলোর ভাড়া আদায়ে থাকবে ইলেকট্রনিক র্যাপিড স্মার্ট কার্ড। 2040 কোটি টাকা ব্যয়ে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর, সেতু বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পটি বাস্তবায়ন হলে সংরক্ষিত আলাদা লেনে মাত্র 20 মিনিটে গাজীপুর থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে গাজীপুরে আসা যাওয়া করতে পারবে যাত্রীরা। কি বলতেছে যে রাস্তা যে এই রাস্তা কাট করতেছে, আমরা কল্পনা করতে পারি এরকম রাস্তা যাবে, এই রাস্তাটা আমাদের উন্নতি হইতেছে, যাই হোক একটু ক্ষতিগ্রস্ত হইতেছে, এরা বলতেছে না রাস্তা হোক, রাস্তা হইলে আমরা সব দিক দিয়ে ভালো। আসলে আমাদের অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় মেয়র প্রিয় নগরপিতাকে মনোনয়ন দিয়েছেন, উনি পাশ করেছেন। আমাদের এই রাস্তাকে সুন্দর পরিপাটি রাখার জন্য উনি এলইডি লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গাজীপুরকে উন্নয়ন করার জন্য যে অর্থ দিয়েছেন, সেই অর্থগুলো যে সমস্ত রাস্তায় উনি বরাদ্দ দিয়েছেন সেই রাস্তাগুলো দিনে এবং রাতে উনি নিজেই ভিজিট করেন। সড়ক যোগাযোগ ব্যবস্থায় এমন মেগা প্রকল্প বাস্তবায়ন হলে গাজীপুর তথা উত্তরাঞ্চলবাসীর দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। একটা নগরায়ন একটা মাস্টার প্ল্যান করে তৈরি করতে হয়, সেই কাজটা আমরা হাতে নিয়েছি, যেটি দেশি বিদেশি সহযোগিতায় আমরা কাজটা শুরু করেছি। সেটা 4 কিলো হয়তো বা ফ্লাইওভার দিচ্ছে, বাকি 8 কিলো দেওয়া হচ্ছে না। এই 8 কিলোর জন্য মানুষ এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। নগরায়ন এবং প্রত্যেকটি নগরের আশেপাশে বাইপাস রোড হয়, সেটাও আমাদের এখানে পরিকল্পনা নাই। আমি মাস্টার প্ল্যানে সেই হিসাবে আমাদের জন্য দুই পাশে 2টা বাইপাস রোড, মানে অন্য শহরের মানুষ যেন গাজীপুরে তাদের যেন কোনোভাবে যানজটে এবং তাদের টাইম যেটা সময় যেন নষ্ট না হয় সেজন্য আমি পরামর্শ দিচ্ছি। কিছুটা ধীরগতি হলেও এগিয়ে চলছে প্রকল্পের কাজ, বৃহত্তর স্বার্থে সাময়িক দুর্ভোগকে মেনে নিয়েছেন গাজীপুরবাসী। রাজধানীর সঙ্গে যুক্ত করে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত দ্রুত যাতায়াত নিশ্চিত করতে চালু হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট, এরই মধ্যে এগিয়ে চলছে প্রকল্পের কাজ। দর্শক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে দেশের অবকাঠামো, দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরতেই মাইটিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সঙ্গে থাকছি আমি রাকিব হাসান।